হচ্ছে আমাদের অবস্থা, বন্যা পরিস্থিতি যেমনটা হয়। সিলেটে প্রচুর বৃষ্টিপাত হইলেই আসলে এখানকার নিম্নাঞ্চলগুলা সুন্দর মতো ডুবে যায়। তো আমাদের এখানে 22-এ বন্যা হয়েছিল একবার, তোমরা জানো। কিন্তু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হলেই হঠাৎ করে পানি টানি চলে আসছে, এই যে আমাদের বাড়ির সামনে হচ্ছে পানির অবস্থা, এটা দেখে অবাক হওয়ার কিছু নাই। হ্যাঁ, ইভেন্টুয়ালি আমরা এই চিন্তায় থাকি যে পরের দিন ঘুম থেকে উঠা পানি আসলে কতটুকু হইতে পারে। ইভেন্টুয়ালি এটাও হইতে পারে যে ঘুমাই গেছি, তো ঘুম থেকে উঠে দেখে আমরা বেঁচে আছি, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, খুবই সিরিয়াস অবস্থা, ডেঞ্জারাস অবস্থা। এখানকার প্রত্যেকটা জায়গায় আসলে অনেকটাই ডুবে গেছে বলা যায়। এখানে আশেপাশের বন জঙ্গল থেকে শুরু করে বাসার ভিতরে পানি চলে আসছে। হ্যাঁ, ঈদের ভ্যাকেশনে আইসা আসলে আমরা সুনামগঞ্জে যারা আছি বা সিলেটের সুনামগঞ্জের দিকের যারা আছে, তারা সবাই আসলে পানিবন্দি হয়ে গেছে। কয়েকদিন পরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সেই পরীক্ষাতে কীভাবে অ্যাটেন্ড করবো সেটা নিয়ে আসলে ভাবতেছি। তারও আগে এখন ভাবতেছি যে জীবনযাত্রার যে বিষয়টা, যে জানমালের হেফাজত করাটাই সবচেয়ে মূল ব্যাপার। এখন সুনামগঞ্জের দিকে যারা থাকে বিশেষ করে, তাদের অবস্থা আসলে আরও ভয়াবহ, কারণ সিলেটের অনেকে আসলে মারা যাচ্ছে, জানমাল সব কিছুই আসলে ভেসে যাচ্ছে নদীর পানিতে, বৃষ্টির পানিতে। তো ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসলে সুনামগঞ্জের মানুষজন কীভাবে থাকতেছে এটা একটা চিন্তার বিষয়। নিউজ দেখলে আসলে খারাপ লাগে। এই হচ্ছে বিষয় আর কি, কখন কী হয় আল্লাহ তালা কখন কী দুর্যোগ দিয়ে আসলে মানুষজনের উপর আসলে এটা একটা পরীক্ষা নেন, একমাত্র উনি জানেন। তো আমাদের সবারই আসলে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। সবাই অনেক অনেক দোয়া করবা যাতে করে এই সিলেটের ছোটো